গাধা বেকল নিয়ম খারাম এতগুলো লোক মিলে গেলি কাউকে তুলে আনতে পারলি না তোরা যদি একটা কথা আমার শুনতে একটা কথা বস আমরা কিন্তু একেবারে খালি হাতে আসি নাই হ মানে আরে গাধা আমি বলেছিলাম পারি সবাইকে তুলে আনবি পারলে বিড়ালটাকেও তুলে আনবি তুই শুধু বিড়ালটাকে নিয়ে আসছিস বস বস আমার কথাটা শুনেন এই বিড়াল কিন্তু যেন তেন বিড়াল না এই বিড়াল হচ্ছে কামিল বিড়াল কি সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন সবাই অবশ্য আমার দিকে এভাবেই তাকিয়ে থাকে আমি সুন্দর তো হবে হবে সাবাস সাবাস এই বিড়াল দিয়েই হবে এই বিড়াল দিয়েই হবে তো মিস্টার পোপো তুমি বলতে চাচ্ছ তুমলু চলে গেছে তোমার কি বুদ্ধি শুদ্ধি কম এক কথা কয়বার বলবো বললামই তো চলে গেছে আর ওই মামলু কামলু ওরাও চলে গেছে হ্যাঁ চলে গেছে বস যদি বিয়াদু বিনানের একটা কথা বলতে চাচ্ছিলাম বল বস পোলাপানের চিন্তা ভাবনা বাদ দেন কারণ তুমলু তো চলে গেছে হ্যারে দিয়ে তো আর কোনো কাজই বলে হইব বলেন তো আমি এখন কি করব না না তুই বলে দে অসুবিধা নেই বল আমার মাথায় একটা আইডিয়া আসছে কি আইডিয়া বস এখন তো ওই ইউটিউবের যুগ আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো তো চ্যানেল খুলে কি করব মানে তোদেরকে নিয়ে নাচবো না দলীয় নাচ না মানে বলতেছিলাম যে ওই যে বিড়ালটা তো কথা বলতে পারে ওরে নিয়ে আমরা ভিডিও বানাইয়া ছাড়া দিব সারা পৃথিবীর কোনো বিড়াল কথা হইতে পারে না আমগো বিড়াল কথা হইতে পারে বিড়ালের কথা শোনার জন্য মনে করেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ভিউ হবে যত ভিউ তত টাকা যত ভিউ তত টাকা এই সেরেছে আবার ক্যামেরা এতদিনে এতদিনে তুই একটা দারুণ বুদ্ধি দিয়েছিস দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি